এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমরা যাবো একটা নতুন ফ্রেন্ড বনির সাথে দেখা করতে, আর মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা জাস্ট বেরোবো বাড়ি থেকে। নিয়েছিস এতগুলো না, কেউ এটা তুই ধর। টাটা টুটু, বাই 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 বাই। বনিদের বাড়ি আমরা আগেও আর একবার এসেছি, এবার অনেকদিন পরে আসছি, দেখি বনির এক্সাইটমেন্ট কেমন থাকে। বনিবাবু তো ঢুকতে যা শুরু করে দিল, সে আর কি বলবো, ফার্স্টে বোন ঢুকেছে, এবার বনি তো মানে দেখেই তো ওরা তো চিনতে পেরেছে যে এই তো দিদিভাইগুলো, দুষ্টু দিদিভাইগুলো এসেছিল। আর ওরে লেজ নাড়ালো ভাই, কি স্পিড বেড়ে গেছে একদম বুড়ি বনিটার, একদম কি বলবো, ওর এখন শুধু দুষ্টুমি করবে, আমাদেরকে চটকা চটকি করবে, একদম পুরো গোগো, মানে সেই গোগোর ডুপ্লিকেট বসানো। তবে যাই বলি, বনি কিন্তু খুবই শান্ত, আর আমরা একটু আইসক্রিম খাওয়া করলাম, তারপরে বনি বুড়িও একটু আইসক্রিম খেয়ে নিল। তো এবার যেটা দেখছি, ও আইসক্রিম খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে, তার উপর মেট্রোর আইসক্রিম, মেট্রোর টেস্টই অন্যরকম হবে। আর বনি তো এমন খাওয়া খেলো, সে কী আর বলবো, যেন সে পুরো বাটি একদম মেজে দিয়েছে। আবার আমার কাছে চাই ছিল যদিও, যে আরও ও এইটুকু না, এরপরে আরও অনেকবারই খেয়েছে আমার বোনের কাছ থেকে। আর এবার একজনকে দেখাবো, সেটা হচ্ছে বনির দিদিভাই, বনিকে আইসক্রিম খাওয়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে বনির দিদিভাই হলো আমারই ক্লাসমেট, আর এই যে এটা হলো বনির দিদিভাই আইসক্রিম খাওয়াচ্ছে বনিকে এখন। আর এই দুষ্টুটাকে তো তোমরা চেনোই, অনুত্রি ম্যাডাম, গোগোর ফেভারিট দিদি। আর ফেভারিট গোগোর না, এখন বনির কাছে এসে বনিরও ফেভারিট হয়ে গেছে। এবার শুরু হয়ে গেল বনির আমার সাথে বদমাইশি। তো অনেক কষ্টে বনির সাথে একটু ভিডিও বানালাম, ওর সাথে ভিডিও বানানো তো মানে দুষ্কর। আর বড় কথা, বনি কিন্তু 7 বছর হয়ে গেছে, 7.5 বয়স, একটা পুচকু বুড়ি হয়ে গেছে কিন্তু বনিটা, দুষ্টু বনি। আর এসি পাগলা, একদম পুরো এসি পাগলা। আর এবার ঘরে ঢুকছে আমাদের বনির দুষ্টু দিদি, এবার দুষ্টু দিদিকে তোমরা দেখেই নাও, বনির একদম পুরো কি বলবো, বনি দুষ্টু, বনির দিদিভাই দুষ্টু। এরপর আমাকে ভিডিও দেখে মারবে আমাকে বনির দিদিভাই, কিরে বনি। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, দিয়ে সেখানে শেরুবাবু নামক এই দুষ্টুটার সাথে আবার দেখা হয়ে গেলো হট করে, ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। ব্যাস সারাদিনের কাজকর্ম কমপ্লিট, এবার বাড়ি এসেই টিটোলালের শুরু দুষ্টুমি।